গেইলক, টেক্সান, রিসোর্ট, ডালাস, এটাই বাংলাদেশের ছিল। এখান থেকেই কিছুক্ষণ আগে বাংলাদেশ দল ডিপার্ট করে গেছে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। পুরো মেজাজে পুরো দল কিন্তু ডালাস থেকে নিউ ইয়র্কে চলে গেছে। হ্যাঁ, আমরা জানি বাংলাদেশ অনেকদিন আগে আমেরিকা এসেছে যুক্তরাষ্ট্রের সাথে, তারা 3 ম্যাচের একটা সিরিজ খেলেছে, সেটা হিউস্টনে ছিল, এরপরে ডালাসে এসেছে। ডালাসে বাংলাদেশের একটা প্রস্তুতি ম্যাচ ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে, এরপরে তারা আবার নিউ ইয়র্কে গেছে, ভারতের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে, আবার ডালাসে খেলেছিল শ্রীলঙ্কার সাথে মাস্ট উইন ম্যাচ, যে ম্যাচটাতে বাংলাদেশকে জিততেই হতো, সুপার এইটের সম্ভাবনা টিকিয়ে রাখতে হবে, সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছে। কীভাবে জিতেছে সেটা আপনারা সবাই জানেন, নিশ্চিতভাবেই বোলিংয়ের কৃতিত্বটা সেখানে বেশি, ব্যাটসম্যানরা এই ম্যাচের উপর টপ করেছে, টপ অর্ডারের ব্যর্থতা চোখে পড়েছে, শেষের দিকে গিয়েও খুব বেশি ভালো করতে পারেনি, তাহলে হৃদয়ের ইনিংসটাই কিন্তু একটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। নিশ্চিতভাবে লেগ স্পিনার হিসেবে বিশ্বমঞ্চে প্রথম ম্যাচে বাজিমাত করেছেন রিশাদ হোসেন। তবে বাংলাদেশের লক্ষ্য এখন সাউথ আফ্রিকা, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, সেই খেলাটা নিউ ইয়র্কে ডেঞ্জারাস উইকেটে খেলা হচ্ছে, আমরা সবাই জানি। সেই নিউ ইয়র্কের উইকেটে আনিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রস্তুতি কি বাংলাদেশের হয়েছে? বাংলাদেশ আজকে ডালাস থেকে নিউ ইয়র্কে যাচ্ছে, নিশ্চিতভাবে আজকে তারা গ্রুপ প্লে সেশন অংশ নিতে পারছে না, একদিন আছে ম্যাচের আগে, এই ভ্রমণ ঝুঁকি সামলে বাংলাদেশের একটা অনুশীলন করবে নাকি সেটাও একটা বড় প্রশ্ন। নিউ ইয়র্কে যেখানে সাউথ আফ্রিকা ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ খেলছে, সেখানে বাংলাদেশকে অনেকাংশে একটা প্রস্তুতি ছাড়াই কিন্তু নিউ ইয়র্কের ওই মাঠে খেলতে হবে। বাংলাদেশের জন্য অবশ্যই বড় চ্যালেঞ্জ। সাউথ আফ্রিকাকে আমরা দেখেছি শ্রীলঙ্কার সাথে লো স্কোরিং একটা ম্যাচ খেলেছে, জিতেছে তারা, এরপর নেদারল্যান্ডসের সাথে লো স্কোরিং একটা ম্যাচ জিতেছে, বাংলাদেশের সাথে আসলে অমন হবে, যদি অমনটাই হয় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা অ্যাডভান্টেজ হতেই পারে, যদি বাংলাদেশ টসটা জিতে বাংলাদেশের জন্য সেটা ভালো একটা উপলক্ষ এনে দিতে পারে, কারণ ওই ধরনের উইকেটে বাংলাদেশ সাউথ আফ্রিকার যে পার্থক্য সেটা নিশ্চিতভাবেই কমে আসবে। আমরা দেখেছি ডালাস থেকে যখন বেরিয়েছেন গাজী আশরাফ হোসেন লিকুর সাথে, তার সাথে তাহিদ বিজয় খুনসুটি করছিলেন, সাকিব আল হাসান, ইটন দাস একসাথে বেরিয়েছেন, মাহমুদুল আরিয়াদ আরও একবার একটা ম্যাচ ফিনিশ করে একাই বেরিয়েছেন, তো সব মিলিয়ে বাংলাদেশ ডালাস ছেড়েছে নিউ ইয়র্কে পৌঁছেছে, কতটুকু প্রস্তুতি আসলে দিতে পারবে সাউথ আফ্রিকার ম্যাচের আগে সেটা কিন্তু বড় একটা প্রশ্ন। আমি কাসার, টি স্পোর্টস, ডালাস। Subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.